আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন প্রবাসী ভাই, অসংখ্য প্রবাসী ভাই আমাদের কাছে আসেন, যেটা আপনারা ইতিমধ্যেই অলরেডি দেখেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং প্রবাসী জীবন থেকে অনেকেই আসেন, যারা বিভিন্ন ধরনের দুর্ঘটনাজনিত কারণ হয়, কারো কারো পারিবারিক ইতিহাস থাকে, কারো কারো এমনও হয় যে কবে যে তার ডিস্ক প্রোল্যাপস হয়েছে তিনি বলতেই পারবেন না। দীর্ঘদিন ব্যথা সহ্য করেছেন, ভেবেছেন অনেক ক্ষেত্রে ব্যথাটা হয়তো এমনি এমনি সেরে যাবে। অনেকে ইউটিউব বা বিভিন্ন মাধ্যমে ব্যায়াম করে অনেকেই ভালো হয়ে গেছেন, সেই ব্যায়ামগুলো দেখে আবার অনেকেই ভালো হননি। অনেকেই আবার এমনও হয়েছে যে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যায়াম করতে গিয়ে ভুল ব্যায়াম করার কারণে আরও বেশি খারাপ হয়ে গেছেন। আসলে সব ধরনের ইতিহাসই আছে। দর্শক, আজকে আমাদের সাথে যিনি উপস্থিত আছেন উনি একজন প্রবাসী, উনি ওমানে থাকেন, সেই ওমান থেকে উনি এসেছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। যখন উনি শুনেছেন অপারেশন বিহীনভাবে চিকিৎসা করে রোগীরা সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে যায়, আসলে কি সুস্থ হয় কি না, এবং উনি এসেছেন ট্রিটমেন্ট নিয়েছেন এবং আজকে কিন্তু উনি সুস্থ আছেন। আসুন দর্শক, পরিচিত হই, কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটি যদি একটু বলেন। মোহাম্মদ আহসানুল্লাহ। আহসানুল্লাহ, দেশে বাড়ি কোথায়? বাংলাদেশে। কুমিল্লা লাকসাম। কুমিল্লা লাকসামে কত বছর হলো মানে আছেন? মনে আছে যে প্রায় আমি 6-7 বছর। 6-7 বছর জীবনের অনেকটা সময় ওখানে কাটিয়েছেন প্রাইম টাইম। আচ্ছা, ও মানে কি ধরনের কাজ করতেন? আমি এখানে বিল্ডিং এর কাজ করতাম, মানে টাইলস বা এই ধরনের ফিটিংস, মানে ভ্যারাইটি সব কাজই করতাম, মাল্টি ধরনের কাজ করতেন। আচ্ছা, এত দূর থেকে স্যারের কাছে এসেছেন ব্যথা নিয়ে, কোথায় ব্যথা ছিল? আমার এনে গাড়ে ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল, আর ব্যথাটা পায়ের দিকে চলে যেত। এটা কতদিন আগে প্রথম শুরু? এটা এখানে কতদিন আগে হচ্ছে, 3-4 বছর আগে প্রথম শুরু হয়। ওই টাইম ফার্মেসির থেকে ওষুধ টোষুধ খাইতাম, আর ব্যথার একটা ইঞ্জেকশন দিলে এটা এটা চলে যেত। আচ্ছা, প্রথম ব্যথাটা কি কোমরে শুরু হয়? প্রথম ব্যথাটা কোমরে শুরু, তারপরে আপনি সেটা অনুভব করেন আপনার গাড়ের মধ্যে সামান্য সামান্য, তারপরে একটা সময় সেই দেখেন যে ব্যথাটা ধীরে ধীরে পায়ের নিচে দিকে চলে যেতেছে। ওকে, তো যখন প্রথম ব্যথা শুরু হয় কোনো দুর্ঘটনা বা কিছু কি ঘটেছিল মনে আছে এরকম কিছু? না, এরকম কোনো দুর্ঘটনা ঘটে নাই, মানে কাজ করতে করতে এই সমস্যা হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা। আচ্ছা, যখন ডিসপেন্সারি থেকে ওষুধ খেলেন ব্যথা কিছুটা কমে গেল কিন্তু পার্মানেন্টলি কমেনি, দেখছেন আবারও ব্যথাটা হচ্ছে, তখন কি করলেন? তখন আমি দেখছি যে আমার বহুত দিন আমি সহ্য করেছি ব্যথাটা, এবং এই ব্যথা নিয়ে কাজ করেছেন, ব্যথা নিয়ে আমি অনেকদিন কাজ করেছি, দেখছি যে পায়ের ব্যথা, আর আমি এদিকে দেখবে কোনো হাঁটা যায় না, 10 মিনিট বা 20 মিনিট হাঁটলে পাও দেখতে আর হাঁটা সামনে আমি বসে যেতাম। আচ্ছা, এই কারণে আমি দেখতেছি যে আমাদের একটা চিকিৎসার দরকার, এই কারণে আমি ওমান থেকে এখানে আসছি। আচ্ছা, তো যখন আপনি ওমানে ছিলেন সেখানে কোনো ডক্টর দেখাননি? দেখাইছি, আমি ওইখানে, ওরা বলছে যে মানে মানে বাতের ব্যথা, বাতের কারণে এখানে এখানে ব্যথা হয়। আচ্ছা, তো যখন আপনি ওখানে চিকিৎসা করেছেন তারা কোনো ওষুধ দিয়েছিল বা কোনো ব্যায়াম বা কিছু দিয়েছিল কি? ওরা ব্যায়াম দেয় না, ওরা এমনি ইঞ্জেকশন দিয়েছিল, আর এমনি খাওয়ার জন্য ব্যথার ব্যথার ওষুধ দিয়েছিল। কোনো উপকার হয়েছিল? না, ওইখানে আমার কোনো উপকার হয় নাই, মানে ব্যথাটা কিছু কমতো আবার পরে আসি যেত। এবং একটা সময় এমন হয়েছে যে আপনি আর ওখানে কাজ করা সম্ভব হচ্ছিল না আপনার পক্ষে? না না, ওইখানে ব্যথাটা তা নিয়ে তো আমার কাজ করা নিয়ে সম্ভব হচ্ছে না, এই জন্য আমি বলতে যে একটা সিরিজ আমার দরকার। আচ্ছা, সেটার জন্য আপনি সরাসরি দেশে চলে আসেন, এবং আসার পরেই কি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসেন নাকি অন্য কোনো চিকিৎসা নিয়েছিলেন? না, অন্য কোনোখানে আমি চিকিৎসা নিই না, আমি প্রথম ফার্স্টে এখানে। আচ্ছা, স্যারের বিষয়ে তাহলে কীভাবে জানতে পারেন? স্যার, এখানে আমি ইউটিউবে দেখছি, আর এখানে আমি দিয়ে অন্যান্য মানুষ আরও কিছু চিকিৎসা নিয়েছে, মোট কথা ডিস্ক প্রোল্যাপসের একটা মানে মানে এখানে অপারেশন বিহীন একটা চিকিৎসা, কারণে আমি এখানে আসছি। আচ্ছা, স্যারের সাথে যখন প্রথম দেখা হয় স্যার কি বলেছিলেন মনে আছে আপনার? স্যারে বলছিল যে আমার শরীরের মধ্যে রক্তের মধ্যে বাত আছে, আর এমনি ডিস্ক প্রোল্যাপস আছে। আচ্ছা, সেটা চিকিৎসা হবে, কতদিন থাকার কথা বলেছিল স্যার? ওই স্যার বলছে 21 দিন থাকার কথা। আজকে কততম দিন? আজকে 7। সপ্তমতম দিন, সেই প্রথম দিন প্রচণ্ড ব্যথা নিয়ে ভর্তি হয়, আর আজকে সপ্তমতম দিন, কেমন আছেন আজকে? আজকে আমি ইনশাআল্লাহ অনেকটাই সুস্থ, আলহামদুলিল্লাহ। তার মানে এই যে এত দূর থেকে আপনি এসেছেন, যে আশা নিয়ে এসেছেন, মনে কি হচ্ছে সেটা ঠিক ছিল? অবশ্যই এটা ঠিক ছিল। আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন? আমি বলবো, কেউ যদি এরকম কোনো সমস্যা নিয়ে থাকে, গাড় ব্যথা বা কোমর ব্যথা, ব্যথা পায়ের দিকে যা, অবশ্যই এখানে আসবে, আলহামদুলিল্লাহ। দর্শক, প্রবাসী ভাই, আপনারা অসংখ্য আমাদের প্রবাসী ভাই বোনকে দেখেছেন যারা এত দূর থেকে আসেন চিকিৎসার জন্য এবং হাসি মুখে ফেরত যান,
ঠিক তাদের খাতে নাম লিখেছেন আমাদের আরেকজন ভাই, এরকম অসংখ্য অসংখ্য মানুষ আসতেছেন, সুস্থ হচ্ছেন, স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন, পরিবারের জন্য উপার্জন করছেন, দেশকে দিচ্ছেন রেমিটেন্স নামক সবচেয়ে দামি জিনিস। আর কি চাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনিও যদি অসুস্থ থাকেন, সুস্থ হওয়ার খাতায় নাম লেখান, সুস্থতা অনেক বড় একটি নিয়ামত। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।